প্রথমেই মন করক এই দৃশ্যলৈ, কেনেদরে ক্রেন লগাই আঁতরাই নিয়া হৈছে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি। ঘটনার স্থান ডুমডুমা। ডুমডুমা পৌর সমিতির এই তুগলকী কাণ্ডক লৈ এতিয়া সর্বত্র সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট ক্লক টাওয়ার নির্মাণের বাবে ডুমডুমা নগরের মাঝমজিয়া থাকা মহামানব মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি আঁতরাই দিয়ে ডুমডুমা পৌরসভা। মহাত্মা গান্ধীর মূর্তি আঁতরাই সেই স্থানত সুউচ্চ ক্লক টাওয়ার নির্মাণের বিষয়ক কেন্দ্র করে আরম্ভ হয়েছে বিতর্ক। ক্লক টাওয়ার ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত নহয়, তার সলনি শহীদ বেদী নির্মাণের আহ্বান জানাইছে আসুর তিনিচুকীয়া জেলা সমিতি। ক্লক টাওয়ার নির্মাণ করার কথা কৈছিলে, আমি কৈছো যে যেহেতু এয়া ভারতীয় সংস্কৃতির জড়িত নহয় সেইভাবে আমি একটা পরামর্শ আগবাইছো যে আমার স্বাধীনতা আন্দোলন শহীদ হওয়া যীর বীরাঙ্গনাসকল আছে, যখন নিজের প্রাণের বলিদান দিয়ে আমার এই ভারতক্ষণ স্বাধীন করেছে, গোটে জাতীয় জীবনে ত্যাগ স্বীকার করলে, সেই শহীদ সকলের স্মৃতি যি ক্লক টাওয়ার সলনি একটা শহীদ বেদী নির্মাণ করবলে আটক ধুনিয়াকে। ফলে মহাত্মার প্রতিমূর্তি আঁতরার পাছতে নতুনক প্রকাণ্ড আকারের মহাত্মার প্রতিমূর্তি স্থাপন করা হব বলে প্রকাশ করেছে ডুমডুমা পৌর সমিতি। ডুমডুমা পৌরসভায় ডুমডুমা শহরখনের সৌন্দর্য বর্ধনের বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রকাশ করেছে। চারি পাঁচ মাস খুব বেশি ছমাস, ছমাসের ভিতর খুব ধুনিয়া আমি গান্ধীজির প্রতিমা মানে স্ট্যাচু তাত আমি স্থাপন করিম, আর সেই জায়গাটুক বিউটিফিকেশন করা হব, সেই জায়গাটুক যি আর অন্যান্য প্রকল্প আছে গোটেখিনি লই পেলে একটা আটক ধুনিয়া ডুমডুমার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হব, তাক লৈ একেবারে ডুমডুমা রাইজ নিশ্চিন্ত থাকক। ডুমডুমা পৌরসভার এই হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে প্রথমেই গরজি উঠিছিল ডুমডুমা সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দুর্গা ভূমিজ। সেই স্থানত প্রথমেই দুর্গা ভূমিজ উপস্থিত হয়ে ডুমডুমা পৌরসভার এই হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানার লগতে গান্ধীজির মূর্তি ভঙ্গাক বাধা প্রদান করে। ডিপিআর যে কয় যেটু প্রজেক্টর যে টাকা লৈছে সেটু মহাত্মা গান্ধীর মূর্তির কথা তাত নাই, তার ক্লক টাওয়ারের কথা আছে 27 লাখ টাকা তেওঁলোকে দিছে। গতি রাইজক আমি কব বিচাৰিছো যে তেওঁলোকে ডিপিআর চাও, প্রজেক্টটা কি আছে চাও, গতি রাইজক তেওঁলোকে আগে দেখুৱাই দিয়ক যে এই যে ডিপিআর আছে ইয়াত যে মহাত্মা গান্ধীর মূর্তি বনোৱাৰ কারণে টাকা পয়সা ধরা হয়েছে কই দিয়ক। স্থানীয় দল সংগঠন জ্যেষ্ঠ নাগরিকর লগত আলোচনা নকরাক ডুমডুমা পৌরসভায় মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি আঁতরাই দিয়া কাণ্ডক সহজভাবে লোপরা নাই কোনো। রীণা কাকতি গগৈর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।